জাপান যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, একবার হইলো সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ঘুরে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এখানে বিশেষ করে শুধু লেখাপড়ার দিক দিয়ে বলবো না, যে এখানে প্রসেসিং এর একটা বিষয় আছে যেটাতে আর কি অনেকে অনেক জায়গা থেকে হ্যারেস হয়, মানে সেই দিক দিয়ে বলবো যে আমি কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার হই নাই। আর হচ্ছে যত প্রকার হেল্প দরকার, যে এখন এই জিনিসটা হচ্ছে না শুধু বাংলাদেশ থেকে নয়, জাপান থেকে যে আমাদের যে টিচাররা আছে তারা আমাদেরকে সবসময় গাইড করে যে কীভাবে কী করলে সমস্যা হবে না, অ্যাম্বাসিতে দেখা যায় কখন কোন পেপারসটা লাগবে সেটা যদি আপডেটটা যদি না জানে তাহলে সেক্ষেত্রে অ্যাম্বাসিতে ফেস করার ক্ষেত্রে তার অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। দেখা যায় অনেক সময় একটা স্টুডেন্ট তার মানে খুবই নার্ভাস থাকে, তো প্রথম দিনে যদি তার কাগজের সমস্যা থাকে পেপারসে তো সে ব্যাক করে ফেরত আসে। সেক্ষেত্রে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সকল শিক্ষকদ্বয় এবং যারা প্রসেসিংয়ের কাজ করেন তারা অনেক মানে হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে আপডেট রাখার জন্য হচ্ছে আমাদেরকে কারো কোনো স্টুডেন্টের সমস্যা হয়নি। যারা নতুন স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে শুধু একটুকুই বলবো যে আপনারা হচ্ছে এখান থেকে প্রসেসিং করার দরকার নেই, তবে আপনারা একবার হলেও এখানে এসে ঘুরে যান যে আছে এখানে প্রসেসিংটা কেমন হয়, টাকা পয়সা যে মানে আছে যে সকল প্রকার আছে সাহায্য আপনি আমি মনে করি যে এখান থেকে সবাই পাবে। বিষয় পেয়ে আমি অনেক খুশি, আর সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে অনেক 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 হেল্প যত প্রকার সাহায্য সবই আমি এখান থেকে পেয়েছি। তো সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ভূমিকা বলতে গেলে হচ্ছে সব হেল্প যত প্রকার অ্যাম্বাসি প্রিপারেশন থেকে শুরু করে স্কাইপি টেস্ট থেকে শুরু করে সব রকমের হেল্প সান জাপানিজ ট্রেনিং সেন্টারের শিক্ষকদ্বয় যারা আছেন তারা সবাই হচ্ছে মানে একটা একটা করে ধরে ধরে আমাদেরকে শিখাই দিচ্ছেন যে কীভাবে কী করতে হবে, সেই অনুযায়ী আমরা সফল হয়েছি। উদ্দেশ্যে আমরা একটাই বলার যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে এরকম যে জাপানের যারা স্টুডেন্ট যাওয়ার জন্য প্রিপারেশন নেয়, তো সেদিক দিয়ে ঢাকাতে প্রায় 30-40-50টা হচ্ছে এজেন্সি আছে। তো আমি বলবো যারা নতুন আর কি জাপান যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে একবার হইলেও সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ঘুরে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এখানে বিশেষ করে শুধু লেখাপড়ার দিক দিয়ে বলবো না, যে এখানে প্রসেসিংয়ের একটা বিষয় আছে যেটাতে আর কি অনেকে অনেক জায়গা থেকে হ্যারেস হয়, মানে সেই দিক দিয়ে বলবো যে আমি কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার হই নাই। আর হচ্ছে যত প্রকার হেল্প দরকার, যে এখন এই জিনিসটা হচ্ছে না শুধু বাংলাদেশ থেকে নয়, জাপান থেকে যে আমাদের যে টিচাররা আছে তারা আমাদেরকে সবসময় গাইড করে যে কীভাবে কী করলে সমস্যা হবে না, অ্যাম্বাসিতে দেখা যায় কখন কোন পেপারসটা লাগবে সেটা যদি আপডেটটা যদি না জানে তাহলে সেক্ষেত্রে অ্যাম্বাসিতে ফেস করার ক্ষেত্রে তার অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। দেখা যায় অনেক সময় একটা স্টুডেন্ট তার মানে খুবই নার্ভাস থাকে, তো প্রথম দিনে যদি তার কাগজের সমস্যা থাকে পেপারসে তো সে ব্যাক করে ফেরত আসে। সেক্ষেত্রে আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সকল শিক্ষকদ্বয় এবং যারা প্রসেসিংয়ের কাজ করেন তারা অনেক মানে হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে আপডেট রাখার জন্য হচ্ছে আমাদেরকে কারো কোনো স্টুডেন্টের সমস্যা হয়নি। আচ্ছা, আপনি তো স্টুডেন্ট হিসেবে পেয়েছেন, তো আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা একটু আপনার স্টুডেন্ট হিসেবে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার পরবর্তী যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ।